আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব মাটির হাঁড়িতে তৈরি নান কিমা বিরিয়ানি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজা। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিব 7 মতো লবণ। ইস্ট এবং লবণ আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল, দিয়ে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি এখন একটু একটু করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এখানে বেশি গরম পানিও ইউজ করা যাবে না, আবার একদমই ঠান্ডা পানিও ইউজ করা যাবে না। কুসুম কুসুম গরম পানি ইউজ করতে হবে। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সামান্য একটু তেল ডোর উপর দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এটি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। গরম স্থানে একটি ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ডো রেখে দিলাম। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব এতে এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা হালকা একটু ভেজে নিব এবং পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব গরুর মাংস। আমি আগে থেকে গরুর মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ এবং এলাচ, দারচিনি, তেজপাতার সাথে হালকা একটু গরুর মাংস ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার এবং 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব মাংসগুলো কষে আসা পর্যন্ত। মাঝে মধ্যে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। মাংস কষে এসেছে, এখন আমি এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, দিয়ে আবারও অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সবগুলো মশলা মাংসের সাথে অ্যাড করার সময় আমি এখানে 2 টেবিল চামচ টক দই এবং 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গিয়েছে। মাংস পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, পানিও একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব। মাংসগুলো এক সাইডে রেখে দিয়ে আমি অন্য আরেকটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি এবং 2টি লেবু স্লাইস, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। পানি বয়েল এসে গিয়েছে, আমি এখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম 1 কাপ পরিমাণ বাসমতি চাল। চালগুলো 50% কুক করে নিব, পুরোপুরি কুক করব না। এই রেসিপিটি একদমই ইউনিক একটি রেসিপি। আপনার বাসায় গেস্ট আসলে খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ই তৈরি করে নিতে পারবেন অসাধারণ মজার কিমা বিরিয়ানি। লেবুর স্লাইস দেওয়ার ফলে চালগুলো ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটি লেগে যাবে না। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। চাল কুক হয়ে যাওয়ার পর আমি এখানে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এবং লেবু দিয়েছিলাম এগুলো তুলে ফেলে দিব এবং চালগুলো পানি থেকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে হালকা একটু ধুয়ে নিব, না হয় চালগুলো কুক হতে থাকবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর চাল ঝরঝরে হয়ে যাবে। আমি একটি চাল চেক করে দেখলাম 50% কুক হয়ে গিয়েছে, চুলা অফ করে দিলাম। এখন আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে নিব চালগুলো। এখন আমি নানের জন্য যে ডোটি তৈরি করে নিয়েছিলাম ওইটি নিয়ে নিচ্ছি। এটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটি বড় আকারের রুটি তৈরি করে নিব।
আগে ভালো করে মথে নিচ্ছি, তাহলে নানটি তৈরি হওয়ার পর অনেকটাই সফট হবে। একটি বোটে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ময়দা। এখন আমি রুটি তৈরি করে দিচ্ছি। রুটি তৈরি করা হয়ে গিয়েছে, বেশি মোটাও হবে না আবার একদমই পাতলাও হবে না, এমনটা হবে। মাটির পাত্রে আজ আমি নান কিমা বিরিয়ানি তৈরি করব। যে কোনো খাবার মাটির পাত্রে তৈরি করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর যদি সেটি হয় নান কিমা বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই। মাংস কুক করার পর লক্ষ্য করবেন আমি কিন্তু মাংসে বেশি ঝোল রাখিনি, মাখা মাখা ঝোল রেখেছি। এই মাখা মাখা ঝোল থেকে কিছুটা গ্রেভি আমি প্রথমেই পাতিলের তলায় দিয়ে দিলাম এবং একটুখানি পরিমাণ গ্রেভিতে তেল ছিল সেটিও দিয়ে দিয়েছি, যেন কুক করার সময় পাতিলের তলায় বিরিয়ানি লেগে না যায়। এই টিপস আপনারা যে কোনো বিরিয়ানির ক্ষেত্রে ট্রাই করতে পারেন, অবশ্যই কাজে লাগবে। যেহেতু আমি কিমা বিরিয়ানি তৈরি করছি, তাই কুক করে রাখা মাংসগুলো কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ছিঁড়ে কিমা বিরিয়ানির জন্য কিমা তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দিব আগে থেকে কুক করে রাখা চালগুলো। চালগুলো আমি কিমার উপর ছড়িয়ে দিচ্ছি, অর্ধেকটা ছড়িয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব। ছড়িয়ে দেওয়ার পর আমি এতে আবারও দিয়ে দিব কিমা। দুইটি লেয়ারে আমি নান কিমা বিরিয়ানি তৈরি করেছি। আপনারা চাইলে এর চাইতেও বেশি বা এর চাইতেও কম লেয়ারেও তৈরি করে নিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা আগে চিনির সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, এখন এটি ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভি। গ্রেভি দেওয়ার ফলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি জুসি লাগবে। এরপর দিয়ে দিব 4 থেকে 5টি আলু বকরা। দিয়ে দিব কিশমিশ এবং বাদাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা পরিমাণ আমি চাল রেখেছিলাম সেটি ছড়িয়ে। দিয়ে দিয়েছি 5টি কাঁচামরিচ সুন্দর ফ্লেভার আসার জন্যে। চাল ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে দিয়ে দিব আবারও কিছুটা গ্রেভি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ ফুড কালার। আবারও দিয়ে দিলাম কিছু বাদাম কুচি এবং কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিব 1 পিস লেবু। এই রেসিপিটি আমি ঈদের দিন তৈরি করেছিলাম, আমার বাসার গেস্ট খেয়ে খুবই প্রশংসা করেছে। এর উপর আমি দিয়ে দিচ্ছি যে রুটিটি তৈরি করে রেখেছিলাম, দিয়ে চারপাশে হাত দিয়ে চেপে এভাবে করে সিল করে দিব, যেন কোনো সাইড থেকেই তাপ বের হয়ে না আসে ভিতর থেকে। ওইভাবে করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটি রেখে দিয়েছি। এখন আমি এটি ভালো করে ফাটিয়ে নিব। এখন একটি ব্রাশের সাহায্যে আমি নানের গায়ে এভাবে ডিমের কুসুমটি ব্রাশ করে দিব, তাহলে নানের ফ্লেভারও অনেক ভালো আসবে, দেখতে অনেক ভালো লাগবে, একদমই সফট হবে নান। এর উপর আমি দিয়ে দিলাম কিছু সাদা তিল এবং কালো জিরা। দেখার সৌন্দর্যের জন্য দিলাম, সুন্দর একটি ফ্লেভারও আসবে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম, প্যান গরম হয়ে গিয়েছে। আমি এখন বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিব। চুলার হিট লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি আছে। নান ফুলে অনেকটা উপরে উঠে আসবে, তাই ঢাকনা সেট করার সময় লক্ষ্য করতে হবে যেন নান ফুলে উপরে উঠে, ওরকম করে ঢাকনা দিতে হবে। তাই আমি এর উপর একটি স্টিলের বল সেট করে দিচ্ছি। অপেক্ষা করব 30 মিনিটের জন্য। তৈরি হয়ে গিয়েছে মাটির পাত্রে কিমা বিরিয়ানি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওইটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান
আপনার কাছে পৌঁছে যাবে। আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন। নান অনেক বেশি সফট হয়েছে, মাশাল্লাহ। বিরিয়ানির কালার অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।